আমি দেখলাম এটা পাইপের মাথায় থাকবেন, আগুনটা আগুনটা পাইপের মাথায় থাকবে, তাই না? পাইপের পাইপে পাকাও, বন্ধ করো। হ্যাঁ, এই দেখ নিভে গেছে। এখন কি আমি পাইপ কেটে দিব? পাইপ কাটলে আপনি শুদ্ধ ভাইয়ারে বিধবা করে ফেলাবেন, কারণ পুরো ঘর আগুনে ঝরে যাবে। এরকম করা যাবে না। আবার দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন পাইপটাকে জাস্ট এই যে পাকায় দিবেন, আগুন নিভে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কখনোই পাইপে ভুলেও কাটতে যাব না, পাইপটাকে বেগায় পাকায় দিব না, পাইপটাকে আমরা স্কুইজ করে দিব, এভাবে এইভাবে করে দিব। ঠিক আছে, আগুন নিভে যাবে। এখন মনে করেন যে এই যে পাতিল ডালো, এই পাটিটা, এখন এই পাটি ছাড়া কি আগুন নিভবে? নিবে না? তাহলে তো এই কোম্পানিতে আমি দেখছি অনেকটি পার্টি আছে, কোর্ট আছে, তো সব চুরি করে নিয়ে যাবেন গা, যার বাড়িতে এই গ্যাস সিলিন্ডার আছে। কারণ এটা কিন্তু আপনার লাগবে না, এটা সারা আগুন নিবে, এটা কোনো বিষয় না। এটা রঙের কোটা শক্ত দেখে এটা মানে আমরা নিয়ে আসছি। এটা আপনার 30 লিটারের একটা যে কোনো পালতি আপনার সংসারে ব্যবহার করবেন, যদি কাজে লেগে যায় এই পালতিটা কাজে লাগাবেন। কি এটা সমস্যা আছে কোনো? আপনি তো এমনি পালতি ব্যবহার করেনি, ওই মুখার্তে লাগে এরকম একটা পালতি আপনার সংসারে ব্যবহার করবেন, সবাইকে বলবেন এটি করার জন্যে। এখন আপনি দেখেন আরেকটা বিশেষ পদ্ধতি, এটা না আপনার আরেকটা সহজ আছে, কোনো কিছুই না হাতের কাছে, যে খালি হাতে দেখেন কেমনে নিবে, এই জাস্ট এই নাম মুক্ত দেবে, এই বন্ধ করে দিবে। ঠিক আছে, এই যে আগুন নিভে গেছে, এটা আরো সহজ না? এটা আরো সহজ। তাহলে এখানে আমরা দেখি, এটা খুল লাগা, হ্যাঁ এই যে এখানে আমরা আসবো, এসে গেলে হাত থাকলে দিব, আপনি আসেন, এনে যাক বন্ধ করে দিবেন, মুক্ত হবে। হ্যাঁ, এই খুব কিছু কঠিন বিষয় না, বুঝছেন? এখন একটা যে এখানে যে ভীতু মেয়েটা আছে, আসেন তো, না সাহসী মেয়েটা আসেন, কারণ আপনাদের আমাদের শিখানো দরকার বেশি। আসেন আসেন আসেন, একজন আসেন, দাও দাও, আসেন আসেন। ভীতু বলছে দেখে লজ্জা পাইছি, আসলে সাহসী। আমার কথা আপনি নিজেকে বডিটাকে দূরে সরান, হাতটা এভাবে দেন, দিয়ে এই যে দেন হাতটা দিয়ে এই এই চিত্রটা বন্ধ করে দেবেন, দেন, ওকে, আবার 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 দাও, আবার, হ্যাঁ। কিন্তু ভয়ের কিছু আছে? ভয়ের কিছু আছে? আচ্ছা, এখন আমার কথাটা হলো আপনার আরেকজন আছেন, আরেকজন কে ভয় ভয়ে ভয়ে আছেন, কে সে আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এখন হেলমেট তো থাকবে না, থাকবে আপনার বাসায়, আপনি মুক্তারে আপনি নিজের সেট করবেন, না হেলমেট লাগবে না, সেট করে হাতটা দেন, হাত দেন, ওকে। ওনে একটা বুদ্ধিমান, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপু দাঁড়ান, আপু দাঁড়ান, আপু দাঁড়ান দাঁড়ান, উনি একটা বুদ্ধিমানে কাজ করলো, প্রথমবার পারছেন, আবার কিন্তু চেষ্টা করছে, তাই না? উনি বুঝতে পারছেন যে বন্ধ করলে আমার আগুনটা নিভে যাবে। ঠিক আছে, আবার আবার একটু করে, এই যে ধরো ধরেন, হ্যাঁ ওকে। তাহলে এখন আমার কথাটা হলো, এই যে কাজটা আপনারা করছেন, আপনি লস হয়েছে, আজকে লস হয়েছে অন্তত আমি মনে করব, কারণ এই গার্মেন্টসের যতগুলো লোক আমার সামনে আছেন প্রত্যেকে তো এক একটা এলাকায় থাকেন, তাহলে সবাই তো এক এলাকায় থাকেন না। এই এলাকার জন্য কি আপনারা প্রত্যেকে একজন ফায়ার ফাইটার হয়ে গেলেন না? এই এলাকার জুড়ে চাপতে জুড়ে চাপতে, এই যে দেখেন দেখছেন একটু কম হালকা চাপ দেওয়া হচ্ছে, এটাকে ফাটাই বলতো, কিন্তু বাতাস কিন্তু পাইলেই সেই সমস্যাটা করবে। দেন দেন পাইপ লাগা, পাইপ লাগা, পাইপ পাইপ পাইপ। এখন কি এটা সহজভাবে আমি দেখলাম, এটা পাইপের মাথায় থাকবেন আগুনটা, আগুনটা পাইপের মাথায় থাকবে, তাই না? পাইপের পাইপে পাকাও, বন্ধ করো। হ্যাঁ, এই দেখ নিভে গেছে। এখন কি আমি পাইপ কেটে দিব? পাইপ কাটলে আপনি শুদ্ধ ভাইয়ারে বিধবা করে ফেলাবেন, কারণ পুরো ঘর আগুনে ঝরে যাবে। এরকম করা যাবে, আবার দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন পাইপটাকে জাস্ট এই যে পাকায় দিবেন, আগুন নিভে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কখনো পাইপে ভুলেও কাটতে যাব না, পাইপটাকে পাকায় দিব না, পাইপটাকে আমরা স্কুইজ করে দিব, এভাবে এইভাবে করে দিব। ঠিক আছে, আগুন নিভে যাবে। এখন মনে করেন যে এই যে পাতিল ডালো, এই পাটিটা, এখন এই পাটি ছাড়া কি আগুন নিভবে? নিবে না? তাহলে তো এই কোম্পানিতে আমি দেখছি অনেকটি পার্টি আছে, কোর্ট আছে, তো সব চুরি করে নিয়ে যাবেন গা, যার বাড়িতে এই গ্যাস সিলিন্ডার আছে। কারণ এটা কিন্তু আপনার লাগবে না, এটা সারা আগুন নিভবে, এটা কোনো বিষয় না। এটা রঙের কোটা শক্ত দেখে এটা মানে আমরা নিয়ে আসছি। এটা আপনার 30 লিটারের একটা যে কোনো পালতি আপনার সংসারে ব্যবহার করবেন, যদি কাজে লেগে যায় এই পালতিটা কাজে লাগাবেন। কি এটা সমস্যা আছে কোনো? আপনি তো এমনি পালতি ব্যবহার করেনি, ওই মুখার্তে লাগে এরকম একটা পালতি আপনার সংসারে ব্যবহার করবেন, সবাইকে বলবেন এটি করার জন্যে। এখন আপনি দেখেন আরেকটা বিশেষ পদ্ধতি, এটা না আপনার আরেকটা সহজ আছে,
কোন কিছু এনে হাতের কাছে যে খালি হাতে দেখেন কেমনে নেবে এই জাস্ট এনে মুখটা দেন এই বন্ধ করে দিবেন ঠিক আছে এই যে আগুন নিভে গেছে এটা আরো সহজ না এটা আরো সহজ তাহলে এখানে আমরা দেখি এটা খুল লাগা হ্যাঁ এই যে এখানে আমরা আসবো এসে গেলে হাতটা গেলে দিব আপনি আসেন এনে যে বন্ধ করে দিবেন মুক্ত হবে হ্যাঁ খুব কিছু কঠিন বিষয় না বুঝছেন এখন একটা যে এখানে যে বিতু মেয়েটা আছে আসেন তো না সাহসী মেয়েটা আসেন কারণ আপনাদের আমাদের শিখানো দরকার বেশি আসেন 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 একজন আসেন দাও দাও আসেন আসেন বিতু বলছে দিকে লজ্জা পাইছিল আসলে সাহসী আমার কথা আপনি নিজেকে বডিটাকে দূরে সরান হাতটা এভাবে দেন দিয়ে এই যে দেন হাতটা দিয়ে এই এই ছিদ্রটা বন্ধ করে দিবেন দেন ওকে আবার 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 দাও আবার হ্যাঁ কিন্তু ভয়ের কিছু আছে আচ্ছা এখন আমার কথাটা হলো আপনার আরেকজন আছেন আরেকজন কে ভয় ভয়ে ভয় আছেন কে সে আছেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন এখন হেলমেট তো থাকবে না থাকবে আপনি বাসায় আপনি মুখ তুলে আপনি নিজের সেট করবেন না হেলমেট লাগবে না সেট করে হাত হাতটা দেন হাত দেন ওকে উনি একটা বুদ্ধিমান হ্যাঁ দাঁড়ান 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 আপু দাঁড়ান আপু দাঁড়ান তো এখানে উনি একটা বুদ্ধিমানে কাজ করলো প্রথমবার পারছেন আবার কিন্তু চেষ্টা করছে তাই না উনি বুঝতে পারছেন এটা বন্ধ করলে আমার আগুনটা নিভে যাবে ঠিক আছে আবার আবার একটু করে এই যে ধরো ধরেন হ্যাঁ ওকে তাহলে এখন আমার কথাটা হলো এই যে কাজটা আপনার করছে আপনি লস হয়েছে আজকে লস হয়েছেন অন্তত আমি মনে করব কারণ এই গার্মেন্টসের যতগুলো লোক আমার সামনে আছেন প্রত্যেকে তো এক একটা এলাকায় থাকেন তার সব তো এক এলাকায় থাকেন না এই এলাকার জন্য কি আপনারা প্রত্যেকে একজন ফায়ার ফাইটার হয়ে গেলেন না এই এলাকার